চেষ্টা করে দেখেন কামিনী কাঞ্চনে ও মত্ত হয়ে ওর সব কিছু হারিয়ে গেছে। আমি একটা গল্প বলবো, আপনারা যদি অনুমতি দেন তাহলে এখন ঈদগাহ নামাজের দিনে সবার তো কর্তব্য নামাজ পড়তে যাওয়া, তাই না? নামাজ আদায় প্রয়োজন আছে। এখন সবাই চলে গেছে আর একটা বাচ্চা শিশু আর তার চাচা, তাদের একটু দেরি হয়ে যাবে। এখন উনি বাড়ি এসে গোসল টোসল করে জায় নামাজের পাটি হাতে করে নামাজ পড়তে যাবে। এখন ওই বাচ্চা শিশু বলছে, চাচা আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এখন না বলা যাচ্ছে না, ঠিক আছে তাড়াতাড়ি তুমি জামা টামা পরে নাও। তা এখন জামা টামা পরে চাচার সঙ্গে যাচ্ছে, কিন্তু ওদিক সময় অভাব হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু হাঁটো। এখন যাতে যাতে আর দেরি সহ্য করতে না পারে বাচ্চাতে কাঁধে করেছে, কাঁধে করে চলে যাচ্ছে। তো কিছুক্ষণ পথ যাওয়ার পরে ওই বাচ্চার ওই রেদালিস্টিক চাচার কানের সঙ্গে সংযত হয়ে তার উত্তেজিত শক্তি বৃদ্ধি পাচ্ছে। এখন চাচা দেখল ওই হারামজাদা আমার আজ একটা বছরের দিন নামাজ পড়তে যাচ্ছে, তোর স্বভাব এত খারাপ, তাড়াতাড়ি করে কাঁধের দিয়ে নাবা মারছে দুই চট মেরে জানা ধীরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হারামজাদা তোর বলে কি। এখন বাস্তব জগতের কথা, ব্লাডের তো কানেকশন আছে কিছু রাস্তা, যে ওর আবার ওই চৈতন্য জ্ঞান ফেলছে যে এই কারণ আমাদের দিন আমি এত বড় অন্যায় করলাম, ও তো অবাক না বললো তো বোঝে না, আমি তো বুঝলাম আমি এত বড় অন্যায় করলাম, আবার ফের কাঁধে করেছে, কাঁধে করে কষ্ট দেব বাপ, একটু সাবধানে সতর্কে থাকবে, তুমি এই দুষ্টুমি আর করিও না। তো কিছু রাস্তা যাতে যাতে আবার ওই সেই ও সেই কথা আবার ঘটে ঘটনি দেখেন মারবি তো ওই ভয়তে কষ্ট আসা, ও চাষা কি হইল রে বাবা, বলে আমার তাড়াতাড়ি নামা চাষা কে একবার হইল কি, বলি আমার মা সেই ভাব আবার হয়েছে, তো তোমার বাবু সেই ভাব যখন যায় না তোমার কারণে কাঞ্চনে তোমার তো ভিড় রাখবে, ওই স্বভাব পরিবর্তন করতে হবে আগে, তারপরে না আগে স্বভাব ধরো, সাধন করো দেহে উদ্ধ হবে দেহের রতি মন সাধু প্রকৃতি, যে কুভাব ধরলে স্বভাব অভাব নেই তার জগতে, অভাব কি হবে তোর নিজ স্বভাব থাকিতে, তোমার স্বভাব পরিবর্তন করো তারপরে সব কিছু পাবা। সেই বাজারে কেনা বেচা করে
বাজার জমতা